আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কুকিং উইথ সালমাতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুবই সহজে আলু পুরিটা বাসায় তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে আলু পুরিটা বাসায় খুবই সহজে তৈরি করব। আমি একটি বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে খুবই ভালো হয় পুরিটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি মিশাবো। আর রুটি বানানোর জন্য যেরকমভাবে আমরা ডো তৈরি করি ঠিক ওরকমভাবেই তৈরি করব। বেশি নরম করা যাবে না, বেশি শক্তও করা যাবে না। দেখুন আমার ময়দাটা তৈরি করা শেষ। এখন আমি এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেব। ময়দাটা সেট হতে হতে আমি পুরির জন্য যে আলু ভর্তাটা আছে সেটা তৈরি করে নেব। আমি 3টা আলু আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে হাতের সাহায্যে চটকে নেব। আমার আলুগুলো চটকানো শেষ। এখন নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ আর কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন আমি এগুলোকে ভালোভাবে চটকে নিব। আমার ভর্তাটা মাখানো শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর আমি আবার এগুলো ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, চাইলে মশলা স্কিপও করতে পারেন। 15 মিনিট পর দেখুন ময়দাটা আরও বেশি সফট হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছোটো ছোটো ভাগে ভাগ করে নিব। আমি একটা ডো রেখে বাকিগুলোকে ঢেকে রেখে দিব যাতে বাতাসে শক্ত না হয়ে যায়। তারপর আমি এটাকে বেলে নিব। আমি কিছুটা ময়দা দিয়ে নিচ্ছি যাতে টেবিলের সাথে আর বেলুনের সাথে ময়দাটা লেগে না যায়। তারপর আমি যতটুকু পারি এটাকে গোল করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি বেশি বড় করে বেলিনি, ছোট করেই বেলেছি। তারপর আমি যে ভর্তাটা তৈরি করেছিলাম আলুর সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মধ্যে দিয়ে আমি ভালো করে মুড়িয়ে দিব। দেখুন আমি কিভাবে মুড়িয়েছি, আপনারাও ঠিক একইভাবে মুড়িয়ে নেবেন। তারপর এটাকে আমি আবারও বেলে নেব। এই পর্যায়ে কোনোভাবেই চাপ দিয়ে জোরে বেলা যাবে না, তাহলে আলু ভর্তাটা বের হয়ে আসবে। আমি খুবই আস্তে ধীরে এপিট ওপিট উল্টে পাল্টে তারপরে আমি বেলে নিচ্ছি। দেখুন দেখুন আমার আলু ভর্তাটা কিন্তু বের হয়ে আসেনি। দেখুন আমি সবগুলো পুরি তৈরি করেছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। আমি একটি প্যানে ভালোভাবে প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এখন আমি পুরিগুলো ভেজে নেব। অবশ্যই একটা একটা করে ভাজবেন। দেখুন পুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি অপর পিঠ উল্টে দেব। আমি 1 পিঠ 1 মিনিটের মতন ভাজবো। এই পুরিটাকে আমি 2 মিনিট ভাজবো, 1 সাইড 1 মিনিট করে, 2 সাইড আমি 2 মিনিট ভেজে নেব। দেখুন অনেকটা বাদামি কালার চলে এসেছে, আমার প্রায় ভাজা শেষ। এখন আমি এটাকে
তেল থেকে তুলে নিব ভালোভাবে তেল ছেকে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পুরি ভেজে নেব দেখুন আমি সবগুলো পুরি ভাজা শেষ এখন আমি আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ